নমস্কার নিম তিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার তৃতীয় দফার ভোটে উত্তর মুর্শিদাবাদ জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষ যিনি জঙ্গিপুর লোকসভার প্রার্থী একেবারে খবরের শিরোনামে উঠে এসেছে ধনঞ্জয় ঘোষ ধনঞ্জয় ঘোষ সম্বন্ধে যদি বলি উনি বরাবরই খবরের শিরোনামে তবে ওনার মানে ভেতরে একটা প্রতিবাদী সত্তা আছে এর আগে এই ধনঞ্জয় ঘোষকে দেখেছিলাম জঙ্গিপুর যেটা পৌর নির্বাচন হয়েছিল সেই পৌর নির্বাচনে সম্ভবত জঙ্গিপুরের ষোলো নম্বর ওয়ার্ড ওয়ার্ডটা আমি সম এই ঠিক ঠিকমতো বলতে পারছি না তো সেই ওয়ার্ডটা এতটাই বিজেপি ভোট ব্যাংক ছিল সেটাকে মোদীপাড়া বলে আখ্যায়িত করা হয়েছিল তো ভোট চলাকালীন সেই টাকা মানে ছাপ্পা ভোট দেওয়ার জন্য দখল করতে গেছিলো তো সেখানে ধনঞ্জয় ঘোষ গিয়ে প্রতিবাদ করেছিলেন এবং ছাপ্পা ভোট রুখে দিয়েছিলেন আর রুখে দেওয়াতেই সেই জমিপুরের কেন্দ্রটা জিতেছিল বিজেপি এই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে আবার ধনঞ্জয় ঘোষকে ভাবে দেখলাম একেবারে রীতিমতো হিরোর মতো আর এই লড়াইটা আবার ঘোষের সঙ্গে ঘোষেরই যদিও সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানতে পারলাম যে সকাল সকাল ধনঞ্জয়বাবু গেছিলেন মিরের গ্রামে একটি বুথে সেখানে রঘুনাথগঞ্জের যিনি তৃণমূলের ব্লক সভাপতি আছেন তার সঙ্গে হাতাহাতি বা ধস্তাধস্তি হয়েছে একটা কিছু তো যাই হোক ভোট তো মুর্শিদাবাদ জেলাতে ছাপ্পা রিঙিং ধাপ্পা এসব আছে প্রত্যেকটা দলই শাসক দল এগুলো করে থাকে এ ট্রেন্ড তবে এই দু লোকসভা নির্বাচনে সম্পূর্ণ চিত্রটা কিন্তু বদলেতে দেখছি আমরা বদলে গেছে বদলাতে দেখছি যাই হোক নির্বাচন হোক শান্তিপূর্ণ এবং হাতাহাতি কেন হবে ভোট হবে শান্তিপূর্ণ বন্ধুত্বপূর্ণ এই দৃশ্যকে আমরা দেখতে পাব না অবশ্যই আমরা নিজেদেরকে এইটটি পারসেন্ট হয়তো বদলাতে পেরেছি আর যে টুকটাক ছোটোখাটো ঝামেলাটা হলো এটা আগামীতে কিন্তু আর দেখতে পাওয়া যাবেই না কেননা এই ভোটকে কেন্দ্র করে বন্ধুর সঙ্গে বন্ধুর হাতাহাতি মারাপাড়ি তারপরে গ্রামে প্রতিবেশীর সঙ্গে ভাই ভাই মারামারি এই থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে হোক ভোট গণতন্ত্রের উৎসব হোক না ভোট চেয়ারের লড়াই হোক না ভোট ক্ষমতার লড়াই আর একটা কথা মনে রাখতে হবে যে গণপ্রজাতন্ত্র আমাদের এই দেশ সুতরাং প্রজাদেরকে কিন্তু ছোট ভাবলে চলবে না এই প্রজারায় আমরাই নেতাদেরকে নির্বাচন করি নেতারা হলেন সেবক আমরা প্রজা প্রজাদেরকে যদি মানে ভিকারি ভাবে তাহলে ভুল কারণ সমস্ত পাওয়ার কিন্তু জনগণে তুলে দেয় নেতাদের হাতে জনগণের নেতার তৈরি করেন সুতরাং ক্ষমতা পেয়ে পাওয়ার পেয়ে যদি নিজেকে আই এম অল ইন অল অল ইন বস ভাবলে কিন্তু ভুল হবে যাই হোক এইসব চিন্তাভাবনা থেকে হাতাহাতি থেকে দূরে থাকতে হবে সমস্ত রাজনৈতিক দলকে সমস্ত কর্মী কাটারকে সে হোকটার তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম হাতাহাতি নয় রক্তপাতহীন বন্ধুত্বপূর্ণ আচরণ করে ভোট করতে হবে ভোট করে দেখাতে হবে আমি নিজে বন্ধুত্বপূর্ণ এজেন্ট দেখলাম একটি ভোটার লিস্টে বিজেপি তৃণমূল নির্দল কংগ্রেস এরা এজেন্টগিরি করল আর সেটা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রেই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে হারোয়া অঞ্চলের কোনো একটি বুথে একেবারে বন্ধুত্বপূর্ণ সুতরাং এই মানসিকতা তৈরি করতে হবে তাহলেই মানুষ যেখানেই থাক না কেন এবারে ভোট দানের যে হার কমার পেছনে অনেক কিন্তু কারণ আছে পঞ্চায়েতে ভোট দিতে গিয়ে ছোট বাচ্চাকে সঙ্গে নিতে নিয়ে গিয়ে ভোট দিতে গিয়ে দৌড়ে পালাতেছে দম করে আওয়াজ এর আগে বিধানসভায় ভোটে কত গণ্ডগোল তো মানুষ ভোট দিতে যাবে দিয়ে হাতাহাতি মারামারি ছোটাছুটি করতে হবে এই ট্রেন বন্ধ হতে হবে তবে নির্বাচন কমিশন এবার খুব ভালো কাজ করছে আর এই দেখে এই ভোট দেখে শিখতে হবে বিধানসভা এবং পঞ্চায়েত ভোট করাতে হবে রাজ্য সরকারকে প্রত্যেকটি ভোট কেন্দ্র বাহিনী দিয়ে করাতে হবে কেন্দ্র বাহিনীর যে সেন্ট্রাল ফোর্স সিএসএফ বিএসএফ এরা অবশ্য অবশ্যই তাদেরকে কুর্নিশযোগ্য। এবং তাদের মান তাদের সম্মান জনগণের কাছে আরও বেড়ে গেল তাদের প্রতি রেসপেক্ট সাধারণ মানুষের আরও বাড়ছে প্রত্যেকটি সেনা জওয়ানের প্রতি সাধারণ মানুষের অসংখ্য অসংখ্য তাদের প্রতি কি বলবো রেসপেক্ট শ্রদ্ধা বাড়ছে তাদেরকে ভালোবাসছে তাদের কাজ তাদের অ্যাক্টিভিটি তাদের মানে পরিশ্রম কিভাবে গণ্ডগোল এড়িয়ে সমস্ত প্রতিবাদ হিংসা সমস্ত কিছু ঠান্ডা মাথায় তারা যে মেকআপ করছে কন্ট্রোল করছে তা এক কথায় অনস্বীকার্য তাদের প্রচুর কাজ আছে তা সত্ত্বেও তাদেরকে ভোট এইসব আরও বিভিন্ন মানে পশ্চিমবাংলাতে বেশি গন্ডগোল ফণ্ডগোল সব কিছুতে এদেরকে নামানো হচ্ছে এদেরকে কাজ করাতে হচ্ছে এদের পরিশ্রম প্রচুর বাড়ছে তাদেরও তো তারাও তো মানে শরীর আছে মন আছে তো সবের জন্য তাদের ডিউটিগুলো বাড়ছে তাদের পরিশ্রম প্রচুর করতে হচ্ছে তাই জনগণের তাদের প্রতি রেসপেক্টও বাড়ছে তাদেরকে জানাই হার্দিক অভিনন্দন এবং মানে শ্রদ্ধা ভালোবাসা নমস্কার সুতরাং এই দেখে শিক্ষা নিতে হবে প্রত্যেকটি ভোটারকে প্রত্যেকটি এজেন্টকে প্রত্যেকটি নেতাকে প্রত্যেকটি মানুষকে এবং প্রত্যেকটি সরকারকে শিক্ষা নিতে হবে যে ভোটে কোনো গণ্ডগোল নয় কোনো হাতাহাতে নয় কোনো মারামারি নয় বন্ধুত্বপূর্ণ আমরা ভোট দেব বন্ধুত্বপূর্ণ ভোট হবে শান্তিপূর্ণ ভোট হবে তাহলেই তো সবাই শান্তি আপনারা অবশ্য অবশ্যই মতামত দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার